কিভাবে একটা শর্ট ফিল্ম শুট করা হয় সেটা নিয়ে সামনে ভিডিও আসছে, সেটা নিয়ে এখন পর্যন্ত ভিডিও বানানো হয়নি, কারণ শর্ট ফিল্মটা এখন পর্যন্ত আপলোড করেনি। শুট করার ক্ষেত্রে অনেক কিছুই শেখার বিষয় থাকে, সেগুলো নিয়ে আগামীতে ভিডিও আসছে একটা। আমি শর্ট ফিল্ম বানিয়েছি, এক জায়গায় কাজ করেছি, সেটার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, টিএমসি স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি শর্ট ফিল্ম নিয়ে কথা বলতে চাই। শর্ট ফিল্মটা আমার বানানো, এখন পর্যন্ত বানানো সব থেকে ব্যতিক্রমধর্মী শর্ট ফিল্ম। এখানে আমার করা কিছু অতীতের ভুল দেখানো হবে, যেগুলো থেকে আপনারা অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন, যা পরবর্তী আপনার নির্মাণগুলোতে কাজে লাগবে। তো চলুন দেখা যাক। আমরা আজকের ভিডিওতে পাঁচটি বিষয় শিখব। প্রথমত, সিনেমাটোগ্রাফার বা ভিডিওগ্রাফার বা ক্যামেরাম্যানের মুভমেন্টের জায়গাটা পরিষ্কার রাখা, অর্থাৎ পায়ের নিচে বা আশেপাশে এমন কিছু না থাকা, কোনো বস্তু না থাকা যেটা তার নড়াচড়াকে নষ্ট করে দিতে পারে। এরপর আসছে এক্সপোজার লক করা বা না করা। এক্সপোজার যদি লক না করি তাহলে এরকম ভিডিও আসবে, আর যদি লক করি তাহলে এরকম ভিডিও আসবে। ভিডিওতে দেখানো দৃশ্যে কোন সময়কে বোঝানো হয়েছে, অর্থাৎ সকালবেলা, দুপুরবেলা নাকি সন্ধ্যা। পেছনের জানালাটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সুন্দর একটা ব্লু কালার পাবেন। এই ব্লু কালারটা কীভাবে আসবে, সেটা টেম্পারেচার কমিয়েও আনতে পারবেন। টেম্পারেচার কমাবেন কীভাবে, ভিডিও এডিটিংয়ে। ভিডিও এডিটিং করার ক্ষেত্রে এইভাবে টেম্পারেচার কমিয়ে দেন যদি, তাহলে একটা সকাল সকাল ভাব আসবে। আর যদি এটাকে দুপুর বা সন্ধ্যা এরকম সময়ের আশেপাশের একটি সময় বোঝানোর চেষ্টা করেন, তবে এই টেম্পারেচারটা বাড়িয়ে নিতে পারবেন। আপনার বাজেট কম হলে টেম্পারেচার দিয়ে এভাবে কাজ চালিয়ে নিতে পারবেন। আর যদি আপনার বাজেট বেশি হয় তাহলে জেলাটিন পেপার ইউজ করতে পারবেন বা কালার লাইট ইউজ করতে পারবেন, সফট লাইট কেনার যদি বাজেট না থাকে তো এই ট্রিকটা ইউজ করতে পারেন। এখানে আমার ভুলটা ছিল জানালাটা বন্ধ না করা। এখানে দেখানো দুইটা ক্যারেক্টারই অভিনেতা। আমার এবং আপনার উচিত হবে একজন ক্যামেরাম্যান অবশ্যই রাখা, এতে অনেক সুবিধা পাবেন। আমরা সবাই চেষ্টা করব ভিডিওগ্রাফি শিখে নেওয়া, যাতে অন্যের কাজে আসতে পারি, অন্যের উপকার করতে পারি। আজকে ভিডিওতে দেখানো চারটি বিষয় থেকে আপনারা যে কোনো একটি থেকেও যদি কোনো কিছু শিখে থাকেন তবে আমি ধন্য। চেষ্টা করব আগামী ভিডিওগুলোতে যা যা দেখেছি, যা যা শিখেছি, আমার ভুলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে ভুলগুলো শুধরে নিয়ে আমি পরবর্তীতে নতুন ভিডিও করতে পারি, আর আপনারাও এই ভিডিওগুলো থেকে কিছু শিখে আপনাদের নির্মাণগুলোকে সুন্দর করতে পারেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।